ক্লথিং ব্যবসায় লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হচ্ছে থ্রি পিসের ব্যবসা ইন্ডিয়ান পাকিস্তানি দেশি বিদেশি অনেক ধরনের থ্রি পিস কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছে কিন্তু যারা আসলে ছোট উদ্যোক্তা বা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং আপনার সোর্সিং যদি একদম কম দামে বা ভালো প্রোডাক্ট আপনি করতে পারেন তাহলে আপনার ব্যবসার লাভ হবেই হবে আর আপনি ব্যবসাটিকে খুব সহজেই কিন্তু বড় করতে পারবেন তাই আজকে আপনাদের ঘুরে দেখাবো ঢাকার পাঁচজন বড় থ্রি পিস হোলসেলার এখান থেকে আপনারা একদম অল্প পুঁজিতে থ্রি নিয়ে কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারবেন এবং বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন বিভিন্ন ধরনের থ্রি পিস কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে ঢাকার সবচেয়ে বড় থ্রি পিসের স্বর্গরাজ্য হচ্ছে এটি দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি পিস একদম কম দামে অরিজিনাল থ্রি পিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু তাদের নিজস্ব কারখানা রয়েছে তাই তাদের প্রোডাক্টের মান যেমন ভালো হয় দামও কিন্তু অনেক কম হয় যা হচ্ছে আপনি অন্য কোনো পাইকারি হোলসেলারের কাছ থেকে নিতে পারবেন না নতুন ব্যবসায়ীদের জন্য সবচেয়ে লাভজনক দোকান হচ্ছে এটি এই দোকানটি মূলত ঢাকার মিরপুরে অবস্থিত আর আমি যে দোকানগুলির ইনফরমেশন আজকে আপনাদের দিব তার সবগুলি ইনফরমেশন বা দোকানের লোকেশন আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন দুই হচ্ছে পূর্ণিমা সারিজ। ঢাকার ভিতর মূলত যারা ব্যবসা করেন বা অনলাইনে যারা ব্যবসা করেন তারা এই দোকানটি সম্পর্কে জানে না খুব কম মানুষই আছে একদম অল্প পুঁজিতে আপনারা এখান থেকে যে কোনো ধরনের থ্রি পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ওনাদেরও কিন্তু নিজস্ব কারখানা রয়েছে ইন্ডিয়ান ও দেশি বিভিন্ন রঙ বা আধুনিক ডিজাইনের অনেক ধরনের কালেকশনের জন্য এই দোকানটি হচ্ছে সবচেয়ে বেস্ট এই দোকানটি ঢাকার নিউ মার্কেট এলাকায় অবস্থিত ওনাদের এত কালেকশান যে আপনি পছন্দ করে শেষ করতে পারবেন না তিন নম্বর হচ্ছে নরসিংদির বাবুরহাট যদিও এই কাপড়ের পাইকারি হাটটি হচ্ছে ঢাকার বাইরে তবে হচ্ছে এখানে আপনি বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশান কিন্তু পেয়ে যাবেন দেশের মধ্যে এটি এমন একটি মার্কেট যেখান থেকে আপনি মাত্র একশো টাকায় অনেক ভালো মানের থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এখানে প্রায় তিন হাজারের উপর ছোট বড় থ্রি পিসের পাইকারি দোকান রয়েছে তাই স্পেসিফিক কোনো দোকানের ঠিকানা আপনাদের দিলাম না যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই মার্কেটটি হচ্ছে সবচেয়ে বেস্ট চার নম্বর হচ্ছে এম এ ফ্যাশন থ্রি পিস জগতে নতুন নতুন সব ধরনের কালেকশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন নতুন ধরনের কোনো থ্রি কালেকশন আসা মানে এই দোকানে সবার প্রথম আসে মূলত যারা একদম ফ্যাক্টরি থেকে নিজের পছন্দ মতো ডিজাইন নিয়ে বা হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ফ্যাক্টরিটি হচ্ছে সবচেয়ে বেস্ট এখান থেকে আপনি যে কোনো ধরনের দেশি কালেকশন কিন্তু সংগ্রহ করতে পারবেন অথবা আপনার যদি কোনো নিজস্ব পছন্দের ডিজাইন থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারবেন অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এখানে চলে আসতে পারেন আর এই দোকানের বা ফ্যাক্টরির লোকেশানটা হচ্ছে বান্টি বাজার নারায়ণগঞ্জ পাঁচ নাম্বার হচ্ছে সাবার বাইপাইল অনেকে আসলে থ্রি এই পাইকারি মার্কেটের কথা জানেই না এই হাটটি মূলত প্রতি শুক্রবার ভোর পাঁচটা থেকে শনিবার বিকেল চারটা পর্যন্ত চলে দেশের বড় বড় সব থ্রি হোলসেলাররা প্রতি সপ্তাহেই কিন্তু এখানে তাদের বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে চলে আসে দেশি বিদেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের থ্রি কিন্তু আপনারা এখানে প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন মূলত যারা ঢাকার ভিতর আছেন তারা কিন্তু এই সাবার বাইপালের মার্কেটগুলো আপনি ঘুরে দেখে আসতে পারেন